সকলকে নমস্কার এবং স্বাগত আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে। একটু একটু করে যখন কলকাতায় হিম পড়ছে এবং মানুষ মনে করছেন যে কি ঠান্ডা পড়েছে, যদিও বলা হচ্ছে যে তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশে এবং কাশ্মীর অঞ্চলে, এবং সেই কারণে সেই যে হিমেল হাওয়ার প্রভাব তার থেকেই দেখা যাচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে টেম্পারেচার নেমে গিয়েছে একটু একটু করে নামতে নামতে প্রায় 15-র দিকে। সেখানে আমাদের মনে হয় যে একটা খুশির মাহল যে কলকাতায় সময় মতো না হলেও ঠান্ডাটা পড়ছে। এই সময় মতো শব্দটা দিয়েই আজকে প্রবেশ করতে চাই যে জীবনে সব কিছু যদি সময় মতো হতো বা হতে পারতো বা করানো যেত, তাহলে বোধহয় জীবনটা আরও অন্য রকমের আনন্দে এবং খুশিতে ভরে উঠত। যে কথাটা বলার জন্য আজকের এতগুলি কথার অবতারণা, সেটা হচ্ছে সময় থাকতেই লেখাপড়ার দিকটার বাঁধনি ঠিক করে ফেলা উচিত। বিকজ নলেজ নোজ নো বাউন্ডস, যেরকম একটা কথা, তেমনি নলেজ বিগিনস অ্যাট ইনফেন্সি, সেটাও অস্বীকার করার উপায় নেই। একেবারে ছেলেবেলার থেকে আমাদের এই নলেজ, আমাদের এই বিদ্যা যদি আমাদেরকে ঘিরে রাখে, তাহলে অবিদ্যা বা কুবিদ্যা আমাদেরকে ছুঁতে পারে না বা স্পর্শ করতে পারে না। এই কথাটাও সত্যি। স্যার বিশ্বম্ভু শাস্ত্রী মহাশয়ের এই অনুষ্ঠান বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আজকের এই অনুষ্ঠানে যখন তার সাথে কথা বলছিলাম অনুষ্ঠানের সূচনায় বা সূচনার ঠিক আগে, তখন কথা হচ্ছিল যে চারিদিকে যে এত অবক্ষয়, সোসাইটি যে একটু একটু করে ভোলাটাইল হয়ে গিয়েছে, নিজের মতো করে শেপ নিয়ে নেয়, আপনার কাছে একটা শেপ, আমার কাছে আরেক শেপ, অন্যজনের কাছে অন্য একটি শেপ নিয়ে বিবর্তিত হচ্ছে, তাহলে আমাদের সমাজ কি ঘনীভূত হচ্ছে না? আমাদের সমাজ কি সত্যি সত্যি সলিডিফাইড আর হবে না, নাকি সে তরল এক পদার্থের মতো চারিদিকে ছড়িয়ে গড়িয়ে যাচ্ছে? এর মূলে বোধ হয় অশিক্ষা একটি বিরাট কারণ। তাই সেই শিক্ষাকে কেন্দ্র করে, সেই শিক্ষাকে ভালোবেসে, সেই শিক্ষাকে জীবনের শুরুতে জীবনকে নিয়ন্ত্রণ করতে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের সূচনায় যাব। যে যেখানে আছেন ভালো আছেন, টেলিফোনের অপেক্ষায় থাকলাম, আপনারা ফোন করবেন আমাদের যে ল্যান্ডলাইন নাম্বার দুটি যাচ্ছে বোর্ডে, আপনারা দেখতে পাচ্ছেন রানিং স্ক্রলে, আর যারা স্যার বিশ্বম্ভু শাস্ত্রীর কাছে পৌঁছতে চাইছেন তারা ফোন করতে পারেন, যে হেল্পলাইন নাম্বারগুলি যাচ্ছে এবং পরে আমি বলে দেবো। সকলকে নমস্কার, সকলে খুব ভালো থাকুন, ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আরেকবার নমস্কার জানিয়ে স্যার বিশ্বম্ভু শাস্ত্রী আজকের এই অনুষ্ঠানে স্বাগত এবং প্রণাম। হরে কৃষ্ণ। খুব সুন্দর আশিস একটি কথা বলল, সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে, শিক্ষার অভাব দিনে দিনে শ্রীবৃদ্ধি পাচ্ছে। হয়তো আমরা অনেকেই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা বাস্তব জীবনে হয়তো বয়সের সাথে সাথে সঠিক অভিজ্ঞতা অর্জন করতে পারছি না। সেই অনভিজ্ঞতা থেকে হয়তো আমাদের মধ্যে খুব হিংসা সৃষ্টি হচ্ছে। মানব জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অবশ্যই অনস্বীকার্য। এই শিক্ষাকে কেন্দ্র করে শিক্ষিত হবার জন্য আমরা অনেকেই চেষ্টা করি, পিতামাতারা চেষ্টা করেন তার সন্তানকে সুশিক্ষিত করার জন্য। কিছু সময় সত্যি আশা পূরণ হয়, কিছু সময় আশা নিরাশা হয়ে যায়। এই আশা পূরণ বা শিক্ষার যদি আমরা একটু বিচারে আসি জ্যোতিষ ভাষায়, জ্যোতিষশাস্ত্রটা আমরা অনেকেই অনেকভাবে শাস্ত্রটাকে গ্রহণ করি। এই শাস্ত্রটাকে অনেকে আমরা গুপ্ত শাস্ত্র বলি, তন্ত্রটাকে তো আমরা পুরোপুরি গুপ্ত শাস্ত্র বলে থাকি, কিন্তু তন্ত্রের যে অধ্যায়গুলো মনুষ্য সম্মুখে নিয়ে আসা হয় সেগুলো আর গুপ্ত থাকে না। কিন্তু তন্ত্রশাস্ত্র বলে যাহা গুপ্ত তাহাই শক্তপোক্ত। এই শক্তপোক্ত বিষয়টা মানব জীবনে কি প্রভাব ফেলে,
যে শব্দটা দিয়ে আশিস দা প্রোগ্রাম শুরু করেছিল সময়। গৌতম বুদ্ধ একটি কথা বলেছিলেন, তুমি নদীর একই জলকে দুবার যেমন স্পর্শ করতে পারবে না, সময়ও ঠিক তাই, একই সময়কে দুবার অনুভব করা যায় না। সেই সময় যদি একবার শৈশবকাল পেরিয়ে যায়, সেই বিদ্যালয়ে যাবার বয়স যদি একবার পেরিয়ে যায়, হয়তো শিক্ষা অর্জনের কোনো বয়স হয় না, এটা একদম সত্যি কথা, কিন্তু সেই স্কুল জীবনের শিক্ষাও হয়তো আর অর্জন করার সময় থাকে না। এই শিক্ষিত যদি হতে না পারি আজকের দিনে, আমরা যদি শিক্ষিত হতে না পারি, আমরা হয়তো অনেকেই শিক্ষা জীবন অতিক্রম করার পরে আমরা কর্মজীবনে যখন প্রবেশ করি, কেন ভালো চাকরি পাচ্ছি না, চাকরিটা কবে পাবো, এই প্রশ্নগুলো যখন আমরা করি, আমরা একবার এই কথাটা ভাবি না, উই থিঙ্ক টুয়াইস, আমাদের দুবার ভাবা উচিত এই কথাটা করার আগে, কেন চাকরি পাচ্ছি না এই বিষয়টা বলার আগে। যে আমরা যখন পাশ করেছি, আমরা কত নম্বর নিয়ে পাশ করেছি, আজকের দিনে পাশটাই শুধু লক্ষ্য নয়, এই প্রতিযোগিতার দৌড়ে অতিরিক্ত নম্বর নিয়ে পাশ করাটাই শ্রেষ্ঠ লক্ষ্য। যারা অতিরিক্ত নম্বর নিয়ে পাশ করছে এই প্রতিযোগিতার যুগে, তারাও অনেক সময় বেকারত্বের জ্বালা যন্ত্রণা ভোগ করছে। অবশ্যই আমাদের উচিত নিজেদেরকে সঠিকভাবে গড়ে তোলা, নিজেদেরকে সঠিকভাবে শিক্ষিত গড়ে তোলা। আরে শিক্ষিত হওয়া যাবে কি যাবে না? সবাই কি শিক্ষিত হয়েই জীবনে প্রতিষ্ঠা পাবে? জীবনে কি ওই শুধুমাত্র একটি চাকরি জীবনের পেশা হতে পারে? জীবনের অনেক পেশা রয়েছে। কোন পেশা আপনার জন্য বা আপনার সন্তানের জন্য প্রযোজ্য, এটা আপনার জানা প্রয়োজন। একটা সময় কেউ যদি জ্যোতিষী বা তান্ত্রিক হতেন আপনার পাড়ায়, অনেক সময় অনেকে ভাবতো, আজ থেকে 30-40 বছর আগের কথাও যদি আমি বলি, 3-4 দশক যদি পিছনে চলে যাই, ওই লোকটা না অশিক্ষিত, ওই লোকটা কখন তুকতাক করে, ওই লোকটা সাধু বাবা, ওই লোকটা ফকির বাবা, আমরা এইভাবে বলতাম অনেকেই। মনে করে দেখুন, যখন সেই দূরদর্শনের সংবাদের শব্দ আমরা শুনতাম, তখনকার দিনে আমরা এই কথাটাই শুনতাম। আজকে সেই জ্যোতিষশাস্ত্রে ভিড়ে ভিড়, তাই তো আশিস দা? আজকে সেই জ্যোতিষশাস্ত্রে পাশ না করেও অনেকে ডিগ্রির নিচে PhD লিখে ফেলেন। আমি কারো সমালোচনা করছি না, আমি শুধু সতর্ক বার্তা দিচ্ছি, UGC না হলে, UGC-র আন্ডারে না হলে কোনো ইউনিভার্সিটি PhD দিতে পারে না, তাই তো আশিস দা? কিন্তু কলকাতার বুকে অলিতে গলিতে জ্যোতিষ ইনস্টিটিউট হয়েছে, জ্যোতিষ প্রতিষ্ঠান হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, কেউ UGC-র আন্ডারে নয়, একমাত্র BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি ছাড়া কেউ UGC-র আন্ডারে নয়, কিন্তু অলিতে গলিতে আপনি PhD অ্যাস্ট্রোলজার পেয়ে যাবেন। এইগুলো দর্শক বন্ধু একটু বুঝবেন, গুপ্তবিদ্যা পোক্তবিদ্যা, যিনি জানেন তিনি কাজ করেন। সঙ্গে কি আছে, কেউ আছেন একটু দেখে নি, তারপরে না, খুব সুন্দর একটি আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ, খানিকটা সামাজিক বিধিকে স্পর্শ করে যাওয়ার মতো অনুষ্ঠান এবং কথন, আমরা সেই ব্যাপারে আলোচনা করব আরো বেশি আলোকপাত। কেউ আছেন আমাদের সাথে, একটু দেখে নিয়ে ফিরে আসছি। নমস্কার, স্বাগত, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি গড়িয়া থেকে তন্ময় ভট্টাচার্য বলছি। গড়িয়া থেকে তন্ময়, নিজের সম্পর্কে? হ্যাঁ, নিজের সম্পর্কে জানেন। বলুন তন্ময়, ডেট অফ বার্থ? 3-4-1990। 3-4-1990, সময় বিকেল 4:38 কলকাতা। 4:38 PM কলকাতাতেই জন্ম। আচ্ছা, এদিনকে ছিল মঙ্গলবার। কন্যা লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র জন্ম, দেবগণ, তাই তো? দেবগণ। আচ্ছা, প্রথম কথাই তো আমি বলবো তন্ময়বাবু, আপনার 1990 সালে জন্ম, মানে এই মুহূর্তে আপনার 28 বছর বয়স, ঠিক আছে? এবং এই চারটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটা পূর্ণ কালসর্পযোগের চার। এই কালসর্পযোগের নাম পদ্ম কালসর্পযোগ, ঠিক আছে?
আপনার যোগ্যতা অনুযায়ী জীবনে সাফল্য পেতে প্রবলেম অবশ্যই হচ্ছে, ঠিক না ভুল? আপনি কিন্তু যোগ্যতা ধীরে ধীরে অর্জন করেছেন এবং এখনো আপনি প্রতিদিন কিছু না কিছু ভাবে নিজেকে আপডেট করেন। আপনি কিন্তু শিক্ষার মধ্যে থাকেন, ডেলি নিউজ পেপার রিড করেন, আপনি নানাভাবে নিজেকে আপ টু ডেট করেন। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কিন্তু বিশেষভাবে আর্থিক সাফল্য আপনি এখনো অর্জন করে উঠতে পারেননি। না না, একদমই পারেন। আপনি মানসিক দিক থেকেও অনেকভাবে ভেঙেছেন, আপনি যাকে যাকে বিশ্বাস করেছেন তাদের থেকেও মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন, সেটা প্রেম ভালোবাসার দিক থেকে হোক আর নিজস্ব পরিজনদের কাছ থেকে হোক। অনেক ক্ষেত্রেই হয়েছে। এবং আরেকটা কথা যেটা বলবো, চরম মুহূর্ত অর্থাৎ যখন একটা বিশেষ মুহূর্ত আপনার জীবনে আসে, মানে আগামীকাল একটা ভাইটাল কোনো এক্সাম রয়েছে, ঠিক আগের দিন আপনার এরকম কিছু ঘটনা ঘটে যায় দুদিন একদিনের মধ্যে, দুদিন একদিন আগে, যে ঘটনাটা আপনাকে বিভ্রান্ত করে দেয়, আপনার মন চঞ্চল করে তোলে, শারীরিক অসুস্থতা হোক বা মানসিক চঞ্চলতা হোক, দুদিন একদিনের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে যায় যেটা আপনার পরীক্ষাটাকে, যতটা আপনি উৎসাহ ছিলেন, যতটা এক্সাইটমেন্ট আপনার মধ্যে ছিল সেই পরীক্ষাটা দেওয়ার জন্য, যতটা অ্যাংসাস আপনি ছিলেন ততটা আপনি থাকতে পারলেন না, এবং যার ফলে ল্যাক অফ এনার্জির জন্য কিন্তু আপনার বেশ কিছু অংশে ক্ষতি হয়ে যায়, ঠিক তো? আপনি খুব সেন্টিমেন্টাল মানুষ, আপনাকে আপনি যতই ভালোবাসবেন মানুষ আপনাকে ততই আঘাত করবে, এটাই আপনার জীবনের প্রাপ্য, এটাই আপনি পেয়ে এসছেন। আপনি কতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনতে পারেন, আমি আপনার প্রশ্নটা অনেকক্ষণ আগেই জানি। ঠিক আছে, দেখুন, কেরিয়ার আপনার এই মুহূর্তে খুব একটা বিশেষ কিছু আমি বলতে পারবো না যে ভালো হবে। আপনার 33 বছর বয়সের পর থেকে আপনি আস্তে আস্তে একটু একটু করে মুভমেন্ট করতে পারবেন। আপনি কি কোনো ইন্স্যুরেন্স সেক্টর বা কোনো মার্কেটিং সেক্টরের সাথে যুক্ত হয়েছিলেন বা হয়েছেন? আমি স্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টেস্টিং ডিপার্টমেন্টে আছি একটা গভর্নমেন্টে। হ্যাঁ, পেন্টিতে। হুম, তো আমি ওখান থেকে অনেক বেটার জায়গার জন্য এক্সাম আছে সামনে, তো সেই দিক থেকে। আপনি 33 বছর বয়সের আগে বিশেষভাবে সাফল্য অর্জন করতে পারবেন না, আপনার কাজ হলো সেটা ঝুলে থাকবে, সেই কাজ আপনার কনফার্ম হবে আরো 4-5 বছর পরে। এখন আপনার এইভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? আর আমার মনে হয় আপনি কোনো জ্যোতিষের, মানে জ্যোতিষ ব্যক্তিত্বের কাছ থেকে কোনো রেমেডি আপনি করেছেন, পান্না বা নীলা মেথি সেই ধরনের কোনো কিছু হাতে কি পড়া আছে? না, কোনো রেমেডি আমি কিছু করি না। কিছু করেননি, করেছিলেন কি? আগে করেছিলাম, ওই আপনাকে বলছি 2012 এমএসসি করেছিলাম। আমার মনে হয় একটুখানি ভালো জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করে একটুখানি রেমেডি করুন, আমার মনে হয় যেটা আগামী দিন আপনার কিছুটা সুরাহা পাবেন। আপনি ভালো থাকবেন। বন্ধুদের জন্য মনে করিয়ে দেওয়া যেতে পারে, যারা উৎসাহী, যারা আসতে চাইছেন আমাদের স্যার বিশ্বম্ভ শাস্ত্রী মহাশয়ের কাছে, তারা 9836624916 এবং 9477608919 এই নম্বরে আপনারা ফোন করে আসতে পারেন। তার পরবর্তী যে কলকাতার বাইরের চেম্বারগুলির জন্য তারিখ মনে করিয়ে দেওয়া যেতে পারে, তিনি থাকছেন 26/11 শিলিগুড়ি, 30/11 কৃষ্ণনগর, 13/12 থাকছেন রায়গঞ্জ এবং 16ই ডিসেম্বর থাকছেন তারাপীঠ। বুধবার, বৃহস্পতিবার এবং রবিবার ব্যারাকপুর, রবিবার পূর্ণ দিবস, সোমবার থাকছেন কালীঘাটের দিশায়, মঙ্গলবার থাকছেন সিঁথির মোড় এবং শুক্রবার শেওড়াফুলি। আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে লাইভ সম্প্রচারিত হচ্ছে। যারা ফোন করছেন তারা সৃষ্টি টেলিভিশনের ল্যান্ডলাইন নাম্বারে সৃষ্টি প্লাসে ফোন করবেন, এবং যারা তার কাছে পৌঁছতে চাইছেন যে নাম্বারসগুলি একটু আগে বললাম এবং আমাদের রানিং স্ক্রলে যাচ্ছে, খেয়াল করবেন, তাতে ফোন করবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে জানবেন। ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে মৃগাঙ্ক মণ্ডল। মঙ্গলবার বৃশ্চিক লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্রে জন্ম দেবগণ।
আচ্ছা, প্রথম কথা যেটা আপনি জানতে চাইছেন এডুকেশন সম্বন্ধে, শিক্ষা সম্বন্ধে, তাই তো? না, সবকিছু তো বলা সম্ভব নয়। প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যত দিন যাচ্ছে তত কিন্তু আপনার ছেলের জেদটা বেড়ে যাচ্ছে, তাই তো? ও নিজের জীবনের ভুল কিন্তু নিজেই ডেকে নিয়ে আসছে, নিজের জীবনের ভুল পদক্ষেপ নিজেই ডেকে নিয়ে আসছে, এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু একটা চঞ্চল মানসিকতা তৈরি হচ্ছে, ঠিক না ভুল? একটু হয়েছে, এটা দিন যে সবে 16 বছর বয়স, আর 2 বছর যেতে দিন, আরো দেখতে পাবে 7.5, তো সবে শুরু হয়েছে 1 বছর হলো, আর একটু যেতে দিন অবশ্যই দেখতে পাবে। এবং হ্যাঁ, 7.5 চলছে, শুরু হয়ে গেছে 1.5 বছর হলো, এবং গত বছর 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 2017 সালে, এবং আমার মনে হয় আগামী দিনে ওর যে রেজাল্টটা এখন করছে বর্তমানে, এই রেজাল্ট থেকে কিন্তু অনেকটা পড়ে যাবে রেজাল্ট। রেজাল্ট কিন্তু আরো পড়বে, আপনি যদি এখন থেকে সতর্ক না হন এই রেজাল্ট কিন্তু আরো নিম্নগামী হতে থাকবে, ঠিক আছে? আমার মনে হয় ভালো কোনো জ্যোতিষ ভাইকে দিয়ে একটুখানি এটাকে ঠিক করে নেওয়া উচিত, এবং পড়াশোনার দিকেও সতর্ক হওয়া উচিত। শুনছিলেন, এই পড়াশুনো নিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হয়েছিল এবং সেটা জারি থাকবে। তারই মাঝখানে যারা ফোন করছেন তারা কিন্তু জাতক জাতিকার লেখাপড়ার সম্পর্কে বা ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন। তো ক্যারিয়ারের ভিত্তিটা কিসের উপর দাঁড়িয়ে থাকে? আমার মনে হয় এটা একটা পিরামিডিক্যাল স্ট্রাকচার, এবং সেই পিরামিডের বেসিক ভিত্তি কিন্তু দাঁড়িয়ে রয়েছে একেবারে সেই শিক্ষার উপরে। সেই শিক্ষার যে ভিত এবং প্ল্যাটফর্ম বা ফান্ডামেন্টাল, আমার বাবা ছোটবেলায় বলতেন ফান্ডামেন্টালগুলো ক্লিয়ার রাখা উচিত। এই ফান্ডামেন্টাল একেবারে বেসিক্স যদি ঠিক না থাকে, আমরা যত কঠিন অঙ্কই করি না কেন, যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে কিন্তু সেটা যায় না, তাকে থাকতেই হয় তার মধ্যে। সেই ছোটবেলায় বডমাস পড়েছিলাম, ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন করতে করতে এগোতো, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, সেই যে প্রক্রিয়া সেইটার বাইরে কিন্তু যায় না। তো সেইখানে শিক্ষা যেখানে দাঁড়িয়ে রয়েছে, ABCD কোনোদিন ভুলে গেলে আমরা কিছুতেই কোনো কাব্যগাথা লিখতে পারবো না, সেটা অস্বীকার করা যায় না। স্বয়ং শেক্সপিয়ার বলছেন যে নিউ ফ্রেন্ডস আর লাইক পোয়েমস, বাট ওল্ড ফ্রেন্ডস আর লাইক অ্যালফাবেটস, ইফ ইউ ফরগেট দেম দেন পোয়েমস আর নেভার রিটেন। আমার মনে হয় বিষমদের কাছে সেইটাই শুনতে চাইবো যে শিক্ষার ভিত হবে না হবে না, গুঁড়িয়ে পড়বে ইদানিং বানানো ফ্লাইওভারের মতো তার কাছে। দেখো, শিক্ষার ভিত তখনই শক্তপোক্ত হবে। আমরা জ্যোতিষশাস্ত্রে জেনারেলি যে বিচারগুলো করে থাকি, আমরা সাধারণভাবে যে বিচারগুলো করে থাকি জ্যোতিষ ভাষায়, অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র তো এইভাবে বিচারটা আমাদের দেখায় না, আমরা করি। বৈদিক শাস্ত্র মতে যখন জ্যোতিষশাস্ত্র পড়া হয় বা জ্যোতিষশাস্ত্র বেদে উল্লেখ আছে, এই কথাটা আমরা বলে থাকি যে জ্যোতিষ বেদের শাস্ত্র। আমরা যারা এই কথাটা বলি তারা অনেকের সাথে বেদটাই পড়িনি, কিন্তু বলি জ্যোতিষ বেদের শাস্ত্র। এই বেদে কোথাও কিন্তু উল্লেখ করা নেই মানুষের কুষ্ঠি বিচার। বেদে জ্যোতিষশাস্ত্র উল্লেখ আছে, জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রদের সঞ্চার উল্লেখ আছে, কুষ্ঠি বিচার কিন্তু উল্লেখ নেই। আসবো দেখেন কে আছে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি শ্রীরামপুর থেকে বলছি, সোনালী বলুন। নিজের সম্পর্কে? হ্যাঁ বলুন দিদি, একটু তাড়াতাড়ি বলবেন। ভাইয়ের সম্পর্কে? বাড়ির সম্পর্কে বলুন, একটু জোরে বলুন, কার ডেট অফ বার্থ নেব আমরা? ডেট অফ বার্থ আপনার? কার ডেট অফ বার্থ নিয়ে আমি আলোচনা করব। ডেটটা বলুন। 8 June 1996 প্রথম কথা বলবো, মানে জ্যোতিষ বিষয়টা সম্বন্ধে আপনি কিন্তু যথেষ্ট সচেতন নন, ঠিক আছে? এটা প্রথম কথা বলবো। আপনার হতে পারে 22 বছর বয়স হয়ে গেছে, শনি কেতু একসাথে সপ্তমে বসে আছে, বাট ইনস্পাইট অফ আমি তারপরেও বলবো যে আপনি কিন্তু জ্যোতিষ বিষয়ে খুব একটা সচেতন নন। এবং দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে নানা রকম সমস্যা আপনার জীবনে কিন্তু একটার পর একটা আবির্ভূত হতে থাকবে,
আপনার জীবন যত বয়স বাড়তে থাকবে, জীবন কিন্তু ততটাই কণ্ঠকাকীর্ণময় হতে থাকবে, জীবন কাঁটার মতো আঁকড়ে ধরবে আপনাকে, আপনি ফ্রাস্ট্রেশনের মধ্যে জড়িয়ে পড়বেন ধীরে 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 ধীরে, আপনি হতাশা হতে থাকবেন, অনেক স্বপ্ন আপনার ভাঙতে শুরু করবে। এগুলো কিন্তু আপনার জীবনে একটার পর একটা আসতে চলেছে আগামী দিনের জন্য, হয়তো এখন আপনি খুব সঙ্গে না থাকলে আমি এগোই না। দেখো জ্যোতিষশাস্ত্রে যেটা রয়েছে জন্মোৎসবে সেটা তো শুনতেই হবে, ঠিক আছে? আর যদি তুমি মনে করো যে ভালো কিছু শোনার জন্য জ্যোতিষীর কাছে যাওয়া, তা কিন্তু নয়, জ্যোতিষীর কাছে যাওয়া হচ্ছে সত্যিটাকে জানার জন্য, অদেখা অজানা জায়গাটাকে বোঝার জন্য। এবং শাস্ত্র যদি সঠিক হয় আর শাস্ত্রীর শিক্ষা যদি সঠিক হয়, বিধিলিপি বিচার সঠিকই থাকবে। আলোচনা একটু ফিরতে চাইবো ও মনে করিয়ে দিয়ে যে সত্যি সত্যি কিন্তু সকল জ্যোতিষ কিন্তু এভাবে কোনো আশ্বাসবাণী দিয়ে অনুষ্ঠান করে এগিয়ে যান না, ব্যতিক্রম আছেন এবং তাদের মধ্যে একজন ব্যতিক্রমী স্যার বিষ্ণু শাস্ত্রী। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। ছেলের নাম, ডেট অফ বার্থ, কোথা থেকে বলছেন? আমি বলছি গোয়া। বলুন, ডেট অফ বার্থ বলুন ছেলের। ছেলের নাম হচ্ছে রাহুল ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 18 মার্চ 1990। সময় আমরা ঘড়ির কাঁটার সময়, জন্ম সময় চেয়েছি। ও, সকাল 6:46। জন্মস্থান কলকাতা? কলকাতা। আচ্ছা, এদিনকে ছিল রবিবার। রবিবার ছিল, রবিবার। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র জন্ম, বিপ্র বর্ণ এবং দেবগণ। দেবগণ? হ্যাঁ দেবগণ, অনুরাধা নক্ষত্র জন্ম হলে তার দেবগণই হয়, ঠিক আছে? এবার প্রথম কথা বলবো, লগ্নে রবি এবং বুধ চতুর্থ লগ্নপতি বৃহস্পতি বসে শনি দৃষ্ট হয়েছে। ডেফিনেটলি আপনার ছেলে আগামী দিনে, আমি যেটা বলতে পারি, সেটা যথেষ্ট উন্নতির দিকে এগোচ্ছে, মানে আগামী দিনটা অনেক উন্নতির দিকে যাবে, এটা এক কথায় বলা যেতে পারে। কারণ প্রথম কথা, তৃতীয় পতির সাথে নবম পতির একটা সুন্দর কম্বিনেশন শুক্রমঙ্গলের হয়েছে, শুক্রমঙ্গলের এই কম্বিনেশন কেরিয়ার জীবনকে অবশ্যই উন্নততর করে তুলবে, কিন্তু সাংসারিক জীবন বা মানসিক দিক থেকে পরবর্তীকালে ডিস্টার্ব করবে সেটা পরের কথা, কিন্তু কেরিয়ার জীবনটা অবশ্যই খুব ভালো করবে। আর ছেলের হাড়ের চোট লাগার একটা সম্ভাবনা থাকবে, বিশেষ করে লেফট সাইডে বা পায়ে চোট লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আর আপনি যেটা মেনলি জানতে চাইছেন সেটা হচ্ছে ওর কেরিয়ার, তাই তো? দেখুন, বিয়েটা আমার মনে হয় এখন দেওয়া ঠিক নয়। আমি প্রথমেই কিন্তু একটা কথা বলেছি আপনাকে, যে আর্থিক দিক থেকে এগুলো মানসিক এবং সাংসারিক দিক থেকে সমস্যা এগোবে, কথাটা উল্লেখ করেছি কিন্তু আমি শুক্রমঙ্গলের দিক থেকে। এবং সাড়ে সাথে বর্তমানে এখনো পর্যন্ত চলছে, এটা 2020 সালে ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশি সাড়ে সাথী আছে, এইটুকু সময় পর্যন্ত বিয়ে দেওয়া অবশ্যই উচিত নয়। সাড়ে সাথীটা শেষ হলে তারপরে বিয়ে দেবেন, সাড়ে সাথীর মধ্যে বিয়ে দিলে পরবর্তীকালে নানা রকম আইনত সমস্যা আপনাকে পড়তে হবে, এবং চার্টের যে কন্ডিশন, আইনত সমস্যা এমনি আসার সম্ভাবনা রয়েছে, সেটাকে আমার মনে হয় কনফার্ম না করাটাই ভালো। শুনলেন নিশ্চয়ই? বন্ধুদের আরেকবার মনে করিয়ে দেবো যে সব নাম্বারসে আপনারা বিশ্বম্বর শাস্ত্রী মহাশয়কে পাচ্ছেন, 9836249916 এবং 9477608919। বুধবার বৃহস্পতিবার রবিবার ব্যারাকপুর, আর পাচ্ছেন সোমবার দিন কালীঘাট, 2611 শিলিগুড়ি, 3011 কৃষ্ণনগর, 1312 থাকছেন রায়গঞ্জ এবং 1612 থাকছেন তারাপীঠে। থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় তারিখ 2 তারিখে তারাপীঠে, এবারই একটি ব্যতিক্রম ঘটেছে, 16 তারিখে থাকছেন, 3 তারিখে থাকেন বর্ধমান, 20 তারিখ পুরুলিয়া এবং 21 তারিখ থাকেন প্রত্যেক মাসের 21 তারিখ করে বিষ্ণুপুরে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলছিলাম। বলুন বলুন, কার সম্পর্কে, নিজের সম্পর্কে? স্যারকে শুভ বিজয়া দশমী প্রণাম, কেননা জানানো হয়নি। আচ্ছা, তারপর থেকে একটা লাইভ অনুষ্ঠানে ফোন ধরাতে পারিনি, ওই জন্য এখন জানাচ্ছি। বেশ, আপনাকে প্রতি নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বর্ধমান থেকে বলছি, আমার নাম হচ্ছে সৌম্যদীপ কর্মকার। বলুন। হ্যাঁ সৌম্যদীপ, ডেট অফ বার্থ বলুন। 14/5/1992। 14/5/1992, সময়?
টাইম হচ্ছে সন্ধ্যা 6:58। জন্মস্থান বর্ধমান? হ্যাঁ স্যার বর্ধমান। আচ্ছা এদিনকে ছিল বৃহস্পতিবার? হ্যাঁ স্যার বৃহস্পতিবার। বৃশ্চিক লগ্ন তুলা রাশি চিত্রা নক্ষত্রে জন্ম শুদ্র বর্ণ দেবাড়িগণ, ঠিক আছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে তোমার জাস্ট এ মিনিট, প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমার বৃশ্চিক লগ্ন সাপেক্ষে নবমপতি চন্দ্র দ্বাদশে অবস্থান করেছে এবং সেকেন্ড হাউসে রাহু। তোমার মানে কোথাও একটা গিয়ে কোনো ভাইভা ইন্টারভিউ দিতে গেলে তোমার কিন্তু প্রবলেম হবে। আচ্ছা দেবে রিটিনে তুমি কিন্তু বেরিয়ে যাবে এবং ভাইভাতে তোমার প্রবলেম আসবে। আচ্ছা তুমি কি কেরিয়ার নিয়ে প্রশ্ন করছো তো? হ্যাঁ স্যার কেরিয়ার। ভাইভাগুলো কিন্তু খুব কনসাসলি তোমাকে দিতে হবে। এরকম প্রবলেম ফেস করেছো? হ্যাঁ স্যার একদম। ও সেই জন্যই হাসছে। দুটোতে কেটে গেছে। একটু যদি মনে হয় বর্ধমানে একটু যোগাযোগ করো, এর রসদ আমার কাছে জানা আছে, এর রেমেডি আমার কাছে জানা আছে, এটা হাতড়ালে হবে না, জানতে হবে। আচ্ছা সেইভাবে রেমেডি ঠিকমতো থাকলে সেই প্রসেসে চললে একদম কনফার্ম বেরিয়ে যাবে। ঠিক আছে ভালো থাকবেন। একটুখানি আলোচনায় ফিরি সুন্দর, বেশ কিছু টেলিফোনস আমরা নিয়েছি, শিক্ষার যে কাঠামোর কথা বলছিলাম এবং যেটার উপর আমরা দাঁড়িয়ে থাকি সত্যি সত্যি সারাটা জীবন। শুরুও করেছিলেন বিষমতা এইভাবে যে আমাকে দেখে নিতে হবে যে আমার একাডেমিক কোয়ালিফিকেশনটি কোথায় দাঁড়িয়ে কত নম্বর আমি পেয়েছি এবং তার উপরে অ্যাসেস করে সম্ভবত আগামী দিনে আমার প্ল্যাটফর্ম তৈরি হবে কোনো কর্পোরেট সেক্টরে কিংবা গভর্নমেন্টাল সেক্টরে। হ্যাঁ দেখো আমরা ভারতবর্ষের মানুষরাই যদি আমরা একটুখানি সাউথ ইন্ডিয়ার দিকে কেউ ঘুরতে যাই, যেটা আমি গেছিলাম দেখেছি উপলব্ধি করেছি অনুভব করেছি, সেখানে রাস্তাঘাটের মানুষও খুব সুন্দর, দে ক্যান স্পিক ভেরি মাচ ক্লিয়ারলি, দে ক্যান স্পিক ইংলিশ, তারা খুব ভালোভাবে তারা কথা বলতে পারে ইংরেজিতে। আমাদের এখানে যেখানে আমরা সম্পূর্ণভাবে সেটাকে রপ্ত করে উঠতে পারি না বা তাকে এড়িয়ে চলারও চেষ্টা করি, সেখানে সেটাই অনর্গলভাবে সেটা চলছে, মনে হয় যেন বিদেশে এসে গেছি। সাউথ ইন্ডিয়ায় গিয়ে পৌঁছলে মনে হয় বিদেশে এসে গেছি, তাদের আচার আচরণ সমস্ত কিছু। যাই হোক এই শিক্ষার মানটাকে একটুখানি বৃদ্ধি করতে গেলে অবশ্যই চেষ্টার প্রয়োজন, আর শিক্ষার মানটা আপনার জীবনে কতটা বৃদ্ধি পাবে সেটা জানার জন্য জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন। এবং জ্যোতিষশাস্ত্রটা শুধু সেইভাবে বিচার্য নয় বা সাফল্যের দোরগোড়ায় গিয়ে আটকে যাওয়া, যেটা আমি একটু আগে একটি ছেলেকে বললাম তার বৃশ্চিক লগ্ন সেকেন্ড হাউসে রাহু বসে আছে বা অন্যান্য নানা রকম প্ল্যানেটারি পজিশন রয়েছে, বিচারটা ঠিক এইভাবে হয় না। বিচারটা গ্রহদের অবস্থানই জ্যোতিষশাস্ত্রের একমাত্র বিচার নয়, গ্রহরা যে নক্ষত্রে বসে আছে সেটাও একমাত্র বিচার নয়। তাহলে গ্রহদের অবস্থান নক্ষত্রদের, গ্রহদের সাথে যে নক্ষত্ররা রয়েছে তাদের অবস্থান, প্লাস এর সাথে কি প্রয়োজন, কনস্টিলেশন অফ স্টার্স, অর্থাৎ গ্রহদের যে কক্ষপথে যে জোডিয়াক সাইনগুলো যে নক্ষত্রের উপর ভিত্তি করে আছে সেই নক্ষত্রের কি ভূমিকা কাজ করছে সেই জন্ম ছকের উপর। আমরা সবাই পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়লে আমরা কি করি, বিশ্রাম নিই, 5-6 ঘন্টা ঘুমানোর পরে আবার আমরা ফ্রেশ হয়ে যাই। কি করে ফ্রেশ হই? কসমিক হিলিং এর জন্য, তাই তো? সেই এনার্জিটা আমরা আবার পুনরায় রপ্ত করে ফেলি, এই এনার্জিটাকে এগেইন অ্যান্ড এগেইন আমরা রপ্ত করার জন্য যে রসদের প্রয়োজন সেই অস্ত্রটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র, যেটা আপনাকে বারবার ব্যর্থ হওয়ার পরও সাফল্যের আশা দেখায় এবং সাফল্য দিতে পারে। তাকেই সাফল্য দেয় যার মানসিক শক্তি বৃদ্ধি পায়, তাকেই সাফল্য দেয় যার জ্যোতিষের ভাষায় লগ্নপতি রাজ্যকারী গ্রহ এবং আরও কিছু গ্রহ আত্মকারী গ্রহ সেগুলো যখন ঠিক অবস্থানে এসে পৌঁছয়, যদি এটা না থাকে তার জন্মছকে সে জ্যোতিষকেও বিশ্বাস করবে না এবং মাঝপথে তার এনার্জি ল্যাক করবে, এনার্জি হারিয়ে ফেলবে, দুবার একবার ব্যর্থতাতেই সে ক্লান্ত হয়ে পড়বে। আর যা সেই জায়গাটায় শক্তি রয়েছে সে 10 বার ব্যর্থ হওয়ার পরও আবার যুদ্ধ করবে, জীবনে জয়যাত্রা গান গাইবে। এটাই জ্যোতিষশাস্ত্র ক্যালকুলেট করে, সেটা আপনার জন্মছকে আছে কি নেই, আপনার সন্তানের জন্মছকে আছে কি নেই। আপনার ছেলে বিদেশে গিয়ে সাফল্য পাবে না, এখানে গিয়ে সাফল্য পাবে, আপনি এখানে পাবেন না বিদেশে পাবেন,
কোন সেক্টরে গেলে আপনি সাফল্যটা অনেক দ্রুত অর্জন করতে পারবেন, আপনার জীবন শান্তিতে চলবে, তার বিচার জ্যোতিষশাস্ত্র দিতে পারে। কোন স্ট্রিমটা আপনার জন্য কারেক্ট, হতে পারে আপনি প্রচুর নম্বর পেয়েছেন কিন্তু সায়েন্স নিয়ে আপনি আটকে যাবেন, হতে পারে আপনি কম নম্বর পেয়েছেন, সায়েন্স হয়তো সব কলেজে গিয়ে পাবেন না, তারপরেও বলবো সায়েন্স নিন, আপনার সময় খারাপ ছিল, যে যখন বিপদে পড়ে তার অবস্থাটা শুধু সেই বোঝে, পাশের সবাই জ্ঞান দিতে পারবে, সমালোচনা করতে পারবে, পাশের সবাই তাকে নিয়ে নানা রকম কটূক্তি করতে পারে, কিন্তু যে বিপদে পড়ে তার বিপদটা একমাত্র সেই জানে কি জন্য সে বিপদে পড়েছে। একজন চায়ের দোকানদার খুব ভালো জানে দেশ কীভাবে চালাতে হবে, প্রধানমন্ত্রী সে জানে, সচিন তেন্ডুলকার কী করে ব্যাট করলে ছয় হতো সেটা সে জানে, একটা জিনিস জানে না কী করে ভালো করে চা তৈরি করতে হয়। এটাই হচ্ছে আমাদের সমস্যা, এই সমস্যাটা যদি ঠিক করতে পারেন দেখবেন কারেক্ট হবেন। প্র্যাকটিক্যাল জায়গাটা দেখবেন, অভিজ্ঞতা কীভাবে বোঝা যায়, বিশেষ করে জ্যোতিষশাস্ত্রের কথা আমি বলবো যেহেতু এইটা আমার বিষয়, একটা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিলে জ্যোতিষে আমরা যে কোনো ব্যক্তি ছক তৈরি করতে পারি, ল্যাপটপে ফেলে হোক বা ইমেজ দিয়ে হোক, একটি জন্ম ছক দেবার পরে সেটি ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ বের করাটাই কিন্তু অভিজ্ঞতা। আপনি কারেক্ট অ্যাস্ট্রোলজারের কাছে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছেছেন কি না বোঝা যাবে যদি আপনি একটি জন্ম ছক দিয়ে বলেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থটা বার করুন। কেউ আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। আরে কে বলছেন? আমি মানকুন্দ থেকে বলছি, স্বপন কুমার দাস। আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম? ছেলের নাম সুমিত দাস। সুমিতের ডেট অফ বার্থ? 11/11/1999 দুপুর 1:10। 11/11/1999 দুপুর 1:10। জন্মস্থান? মানকুন্দ। হুগলি স্টেশন? হ্যাঁ। আচ্ছা, এদিনকে বৃহস্পতিবার ছিল, কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র জন্ম বিপ্রবর্ণ এবং দেবাড়িগণ, জানা আছে? জানা আছে তো? দেখুন প্রথম কথা বলবো, যেটা কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি, লগ্নপতি শনি নিচস্থ ক্ষেত্রে অবস্থান করে আছে, এবং শনি নিচস্থ ক্ষেত্রে হলো শনি বক্রি অবস্থায় আছে, যেহেতু বক্রি অবস্থায় আছে এই জাতকের কিন্তু বিদেশ যাত্রা একটা কানেকশন সৃষ্টি করেছে। আপনার ছেলে কি বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা মানসিকতা রয়েছে? হ্যাঁ, রিসার্চের ক্ষেত্রে যাওয়ার ইচ্ছা আছে, সেটা অনেক পরবর্তীকালে। ওর কিন্তু বিদেশ যাত্রা একটা পূর্ণ মাত্রায় যোগ রয়েছে, ঠিক আছে, এবং আপনার ছেলে কিন্তু আগামী দিনে আমার মনে হয় এটা গিয়েই ছাড়বে, পশ্চিমী কান্ট্রির দিকে যাবার যোগ রয়েছে, ঠিক আছে, কানাডা ফানাডা এই সমস্ত জায়গার দিকে ওর কানেকশন দারুণভাবে রয়েছে। যাই হোক, আমার মনে হয় একটুখানি এখন থেকে যদি ঠিক মতো করেন, যেটা হচ্ছে একটাই ডিফেক্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে নবমপতি শুক্র অষ্টমে বসে আছে এবং নক্ষত্রগতভাবে পীড়িত অবস্থায় আছে। নক্ষত্রটা হচ্ছে রবির নক্ষত্র, সে নক্ষত্র অধিপতি রবিও নিচস্থ, যেহেতু কার্তিক মাসে জন্ম হয়েছে এবং শনি রবির একটা বীজযোগ সমসপ্তমে অবস্থান করেছে। এই ছোট্ট জায়গাটাকে যদি একটু ঠিক করা যায় আমার মনে হয় ইন ফিউচারে এটা ঠিক হয়ে যাবে, এটা প্রবলেম করবে। দেখুন, WBCS দিলেও খুব খারাপ হবে না, কিন্তু WBCS দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে রবির একটা মারাত্মক ভূমিকা রয়েছে, কারণ প্রশাসনিক দপ্তরের দিকে যেতে গেলে রবির একটা মারাত্মক ক্ষমতার প্রয়োজন পড়ে। কিন্তু যেহেতু কার্তিক মাসে জন্ম হয়েছে এবং কার্তিক মাসে শুধু জন্ম নয়, কার্তিক মাসে প্রায় শেষের দিকেও জন্ম হয়েছে 23-24 তারিখে, তো আমার মনে হয় এই জায়গাটাকে একটুখানি রেকটিফাই করার দরকার আছে। আমি যেটা জানি, বলতে পারি? বলুন। নিশ্চয়ই। ও কিরকম বয়সে চাকরি পেতে পারে আর কি? দেখুন, চাকরি পাওয়ার বয়সটা হচ্ছে, ওর তো এখন বর্তমানে চলছে 18-19 বছর বয়স হয়েছে, তাই তো? হ্যাঁ। এবং দেখুন প্রথম কথা বলবো, ওর 2024 সাল থেকে বুধের দশা পড়বে, 9/1/2024, এইখান থেকে ওর আস্তে আস্তে টাইমটা কিন্তু ভালো হতে শুরু করবে, ঠিক আছে। আমার মনে হয় বিফোর দিস পিরিয়ড ওর টুকটাক কিছু জিনিস দেখার প্রয়োজন, আর ওর কিন্তু একটা বড় ফাঁড়ার কানেকশন রয়েছে, এটা আপনাকে কেউ কি আগে বলেছে? ওর 22-26 বছর বয়সের মধ্যে কিন্তু একটা ছোট ফাড়ার কানেকশন রয়েছে, এবং পরবর্তীকালে একটা জিনিস এটা লক্ষ্য করবেন, যত দিন যাবে ও কিন্তু আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তিতে পরিণত হবে, একদম ঠিক আছে। এবং পরবর্তীকালে, এখন হয়তো রিসার্চ করতে যাচ্ছে, পরবর্তীকালে গৃহত্যাগ করারও যোগ রয়েছে। হ্যাঁ দাদা, মনোভাব মানসিকতা আছে, পরবর্তীকালে এটা করবে, আমি শুধু যোগগুলো বললাম, কিন্তু বাস্তবে তাই ঘটবে, পরবর্তী 46 বছর বয়সের পরে ওকে বাড়িতে রাখতে পারবেন না। যাই হোক, সেটা পরের বিষয়, যদি মনে হয় একবার যোগাযোগ করুন, যদি যোগাযোগ মনে হয় যোগাযোগ করুন, বাকিটা এত কথা তো এখানে হয় না।
আমরা একটু অন্যরকমের একটা ছক দেখছিলাম, এবং সেখানে বিদেশ যাত্রার কথা যেরকম এলো, রিসার্চের কথা উঠে এলো, ঠিক তেমনিভাবেই বিশ্বমুদ্রা যেটা বললেন যে এটা ঘটে আছে, যে তার সম্ভবত একটা বাইরে যাওয়ার অ্যাসপেক্ট লুকিয়ে রয়েছে। পাশাপাশি এটাও বলছেন যে তার গৃহত্যাগের যুগ আছে। সেই গৃহত্যাগ কি সন্ন্যাস নেওয়ার জন্য, নাকি সেই গৃহত্যাগ বৃহত্তর জগতে, বৃহত্তর জীবনে প্রবেশ করার জন্য? স্পেসিফিকেশনগুলো খুব জরুরি হয়ে পড়ে। হ্যাঁ, ইসকনে যারা লাইফ মেম্বার প্রত্যেকেই ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ, পণ্ডিচেরিতেও আমি তাই দেখেছি, ঠিক আছে, তো অতিরিক্ত শিক্ষিত মানুষ, যারা হাইলি কোয়ালিফাইড, তারা সেই জায়গায় অবস্থান করে। যাই হোক, আমি সেই বিষয়ে এখানে আলোচনা এখন এই মুহূর্তে করব না। আমার চারটা দেখে সেইদিকে মনে হয়েছে, আমি কিছুই জানি না, যেটুকু জানি, যেটুকু পেয়েছি সেটুকু বললাম, বাকিটা সময় বলবে। ওনার 46 বছর বয়সে গিয়ে আমি থাকবো কি থাকবো না আমি নিজেও জানি না, কিন্তু ঘটনা ঠিক ঘটে যাবে, ঘটনাটা সময় বলবে। তারপর শিক্ষা নিয়ে যেটা আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, এডুকেশন, ঠিক এই শিক্ষাটা যে উচ্চতর বিদ্যার দিকে নিয়ে যাওয়া। আমার একটি ক্লায়েন্ট কিছুদিন আগে টরেন্টোতে, আগে দুবাইতে ছিল, ওখান থেকে টরেন্টোতে গেছে, এখন টরেন্টোতে একটি ব্যাংকে চাকরি করছে। সময় তাকে নিয়ে গেছে, তাকে আমি একটা স্পেসিফিক ডেট দিয়েছিলাম, টাইম দিয়েছিলাম, সেই সময় তাকে আজকে, যখন দুবাইতে ছিল তখনও বলেছিলাম এটা তোমার জায়গা না, তুমি আরও দূরে চলে যাবে, আজকে টরেন্টোতে আছে। তো এই সমস্ত স্থানকাল পাত্রের বিচার, এই জ্যোতিষশাস্ত্র ওপর যে বিচার, যেমন জ্যোতিষশাস্ত্রটা ভবিষ্যৎ বক্তব্য রাখে, বেদে জ্যোতিষশাস্ত্রের গ্রহদের সঞ্চার সম্বন্ধে আলোচনা আছে, কোষ্ঠি বিচার নয়, যে এখানে এই গ্রহ থাকলে তার জীবনের কোটিপতি হবে এটা কিন্তু বেদ বলে না, এটা জ্যোতিষীরা বলে। জ্যোতিষীরা এটা বলে আপনি পাথর পড়লে কোটিপতি হতে পারেন, বেদ কিন্তু তা বলে না। বেদ বলছে সমস্যার সমাধানের পথ আছে। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম সুস্মিতা খাড়া। বলুন সুস্মিতা, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন দিদি? আমি হাওড়া থেকে বলছি। বলুন ডেট অফ বার্থ, বলুন, নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখ, সময়? 16th May 1996, 10:45 সকালে। 1996, হ্যাঁ, আমার কাছে কিন্তু ইয়ং জেনারেশন খুব বেশি আসে, প্রত্যেকদিন দেখবে মিলি সবই 90-এর দশকে কিংবা আমাদের এই 21শ শতাব্দীর। হ্যাঁ, আর জন্মস্থান? হাওড়া। টাইমটা যদি একটু বলেন। 10:45 AM। 10:45, 10:45 সকালে বলেছেন তো? হ্যাঁ, 10:45 সকালে। কোথায় জন্ম? হাওড়া। হাওড়া, 16th May 1996, 10:45 AM, আপনাকে দুই ভাই বোন? আপনার মা আছেন সঙ্গে? মা আছে। মাকে একটু দেবেন? মাকে? আচ্ছা, আপনার বিষয় ছেড়ে দিন, এখান থেকে দরকার নেই, লাইভ অনুষ্ঠানের দরকার নেই। আমি বলছি ইসে দেন, আপনি আপনার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছেন তো? হ্যাঁ, আমি ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। দুটো দুই ভাই বোনের যোগ রয়েছে, কোন কারণে অন্য কিছু প্রবলেম থাকতে পারে, কানেকশন দুটোই হয়েছে। তো যাই হোক, যেটা হচ্ছে সেটা ক্যারিয়ারে অবশ্যই পূর্ণ মাত্রায় চাকরির যোগ রয়েছে, বুধ মঙ্গল চন্দ্র একসাথে দশমে বসে আছে, কিন্তু তবুও কিন্তু এই মুহূর্তে চাকরি দেবে না এবং চাকরি হচ্ছেও না। চাকরি হলো প্রাইভেট সেক্টরে জব হবে। আমি জানি সরকারি আপনি চাইছেন, সেটা আমি জানি, সরকারি তো এখন হবে না, সরকারি এখন হবে না। আপনি কি হাতে মুক্ত বা পলা জাতীয় কিছু পড়ে আছেন? না, আমি পলা পড়িনি। পলা পড়েছেন? না, পড়িনি। যাক, একটু ভালো জ্যোতিষীকে দেখি, একটু ঠিকঠাক রেমেডি করুন। আমি পলা পড়তে হবে এটা কিন্তু বলিনি, এটা আবার ভাববেন না।
ঠিক আছে, বলার প্রয়োজন নেই, প্রয়োজন অন্য জিনিসে। যাই হোক, যদি এটাকে ঠিক মতো করেন, আর যদি পারেন শনিবারটা নিরামিষ খাওয়া বন্ধ করবেন, শনিবার নিরামিষ খাবেন না, চেষ্টা করবেন রবিবারটা নিরামিষ খাওয়া। এবং আপনার মানসিক শান্তি ঠিক করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা একটা ভালো মেডিটেশন করার প্রয়োজন রয়েছে। মেডিটেশনের কথা, উইদাউট মেডিটেশন এই ক্ষেত্রে সাকসেস পাওয়া খুব কঠিন ব্যাপার হবে। অনুষ্ঠানের শেষ থেকে মেডিটেশনের কথা উঠে আসছে, 96 বর্ণের জন্য, তার মানে তার 22 বছর বয়স। সুতরাং যে ইয়াং জেনারেশন এখানে ফোন করলেন, 2002, 96, 90, 92, 99, আবারও 96, পরপর আমরা কিন্তু গত শতাব্দীর শেষ দশকের সব জাতক জাতিকা পেলাম। একজনের বাবা ফোন করেছিলেন, একেবারে ইয়াং, 2002 জন্ম। স্যার বিশম্বর শাস্ত্রী মহাশয় একটা কথা বলেন যে সময়কে সময়ের মতো চলে যেতে দিও না, তার সাথে নিজেকে বেঁধে রাখার চেষ্টা করো এবং তাকে সঙ্গী করে এগোবার চেষ্টা করো। ডোন্ট ফ্লিট অ্যাওয়ে ফ্রম টাইম। বাকিটুকু আরেকবার তার কাছে, সময় তো চলে গেলে ফিরে পাবেন না। সবচেয়ে দেখতে হবে আপনাকে দুটো জিনিস লক্ষ্য করে, বড় বট গাছের তলায় দাঁড়ালে অনেকগুলো জিনিস পাওয়া যায়। প্রথমত পাওয়া যায় গ্রীষ্মকালে ছাতার কাজ, ছাওয়ার কাজ, ছাওয়া দেবে, একটা ছাতার কাজ করবে, বিশ্রামাগার হবে। বড় গাছের তলায় দাঁড়ালে সিজনকালে ফল খেতে পারবেন, বর্ষার সময় একটুখানি দাঁড়াতেও পারবেন, ছাতার কাজ করবেন। যখন নিজের ভাগ্য বিচার করবেন, নিজের জীবনটাকে দিতে যাচ্ছেন, সমর্পণ করছেন নিজের জীবনকে, নিজের জীবনের দায়িত্বটাকে, অবশ্যই দুপাশ টাকা চিন্তা না করে অভিজ্ঞতা চিন্তা করুন, সাকসেসফুলের কথা চিন্তা করুন। অ্যাস্ট্রোলজার নিজে সাকসেস তো, অ্যাস্ট্রোলজার বিগ ফিগারে আছে তো, অভিজ্ঞতা অর্জন করেছেন তো নিজে, এগুলোকে মাথায় নেবেন। সস্তায় করতে গিয়ে নিজের জীবনটাকে কীরকম হয় জানেন তো, অনেক মানুষ আছেন দেখবেন প্রচুর কিছু করার পরও খুব ছোট্ট ছোট্ট মেডিক্লেম করেন। যখন দুর্ঘটনায় পড়েন তখন দেখেন ওই 50,000, 1,00,000 টাকা মেডিক্লেম বড় কাজ করছে না, বড় যুদ্ধকে সামাল দিতে পারছে না, 4-5 লাখ টাকার অপারেশন সামাল দিতে পারছে না। তখন মনে হয় টাকা যখন ছিলই তাহলে মেডিক্লেমটা একটু বড় করলেই কাজে দিত। সময় আপনাকে বলে দেবে রিনাউন্ড অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার ফল কী, এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার ফল কী। আজকে এখানেই শেষ করব। ওই যে মেডিক্লেমের কথা বললেন, সেটাকে সামনে রেখে যে সময় নিজের মতো করে চলে যায় কিন্তু আপনার অথরিটি, আপনার রাইট, আপনার দাবিটা তার কাছ থেকে ক্লেম করে নিতে হয়। সুতরাং সেই ক্লেম করার সঠিক মুহূর্তটা কি সেটা জানার জন্য স্যার বিশম্বর শাস্ত্রীর চেম্বার্স খোলা রইল। আপনাদের সকলের আশার যে প্রশস্ত পথ, সেই পথ দিয়ে আসতে পারেন। সকলের আমন্ত্রণ, সুখে থাকুন, সচেতন থাকুন। জয় মাতারা, জয় মা কামাখ্যা, রাধারামনের জয় হোক।